আলিমন্ডল নামে একজন ব্যক্তি প্রবাসে অবস্থানরত, তার ছেলে দেশে আসবে এবং দেশে আসার উপলক্ষে তাকে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রিসিভ করার জন্য যশোর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে বের হন। পরবর্তীতে 10 তারিখে তার ছেলে আসার কথা, তো 10 তারিখ মূলত 9 তারিখ রাত থেকেই এই আলিমন্ডলের কোনো খোঁজ খবর তার পরিবার পাচ্ছিলেন না। হঠাৎ করে এই আলিমন্ডলের নিরুদ্দেশ হওয়ার কারণে তার পরিবার একটি জেনারেল ডায়েরি করে, পাশাপাশি তারা র‍্যাব 4-এ অভিযোগ করেন যে তাদের পিতা বা তাদের বাসার মুরব্বী তার প্রবাস ফেরত সন্তানকে রিসিভ করার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ আছেন বা তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ভিকটিমের পরিবারের এই অভিযোগের প্রেক্ষিতে মূলত প্রাথমিকভাবে র‍্যাব 4 খুঁজে বের করার চেষ্টা করে ভিকটিমের অবস্থান। একইভাবে ভিকটিমের যে সন্তান অর্থাৎ প্রবাস ফেরত যে ছেলে আসার কথা পরবর্তী দিন অর্থাৎ 10-ই অক্টোবর, তার সম্পর্কেও খোঁজখবর নেওয়া শুরু করে। মূলত গত রাতে সন্ধ্যা সময় র‍্যাব 4-এর আভিযানিক দল র‍্যাব 3-এর সহায়তায় এই ভিকটিম সৈয়দ আলী মণ্ডলকে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি র‍্যাব 3 এবং র‍্যাব 4-এর আভিযানিক দল এই শান্তিনগরের বাসা থেকে একটি নতুন চক্র বা দুষ্কৃতিকারীর সন্ধান পায়, যেই চক্রটি মূলত অভিনব কায়দায় প্রবাসীদের আত্মীয় স্বজনকে জিম্মি করে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে স্বর্ণ অলঙ্কার সহ মূল্যবান সরঞ্জামাদি নিয়ে আসা যে একটি চক্র কাজ করছিল, এই চক্র সম্পর্কে তথ্য পায় এবং এই চক্রের বাংলাদেশের অন্যতম হোতা খোরশেদ আলম সহ 3 জনকে আমরা সেই শান্তিনগরের ওই বাসায় আমরা আটক করতে সক্ষম হই। এবং সেই বাসা থেকে আমরা আপনারা দেখেছেন যে এই অভিনব কায়দায় যে যে পণ্যগুলো আনা হয়েছে বিভিন্নভাবে শুল্ক ফাঁকি দিয়ে, বিপুল পরিমাণ ল্যাপটপ, মোবাইল, স্বর্ণ অলঙ্কার সহ প্রায় 60 লক্ষ টাকা মূল্যমানের বিভিন্ন সরঞ্জামাদি আমরা সেখানে উদ্ধার করতে সক্ষম হই, যেগুলোর জন্য যে প্রয়োজনীয় যে কাগজপত্র থাকা প্রয়োজন ছিল তার কিছুই ছিল না, অর্থাৎ সম্পূর্ণটাই শুল্ক ফাঁকি দিয়ে তারা নিয়ে এসেছে। এই চক্রটি মূলত তাদের পণ্য নিরাপদে পাওয়ার জন্য জামানত হিসেবে সেই প্রবাসী সন্তানের পিতা ভিকটিমকে তারা অভিনব কৌশল অবলম্বন করে অপহরণপূর্বক তাকে 2 দিন জিম্মি করে রেখেছিল। এভাবেই তারা বেশ কয়েকদিন যাবৎ এই কর্ম বা এই ধরনের যে বিদেশ থেকে পণ্য নিয়ে আসা শুল্ক ফাঁকি দিয়ে এই কাজটি তারা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই চক্রটি মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একটি চক্র, যারা গত 4-5 বছর যাবৎ এই একই কায়দায় প্রবাস ফেরত বিভিন্ন ব্যক্তিদেরকে তারা টার্গেট করে পরবর্তীতে তাদের মাধ্যমে এইভাবে বিভিন্ন যে মূল্যবান দ্রব্যাদি তারা বিভিন্ন উপায়ে অর্থাৎ অভিনব কৌশল অবলম্বন করে তারা দেশে পাঠায়। এবং এই চক্রের অন্য সদস্যরা যারা দেশে অবস্থান করে এবং নিজেদের পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে তারা এই প্রবাসী যিনি মূলত দেশে আসেন তার আত্মীয় স্বজনকে
অভিনব কৌশল অবলম্বন করে প্রাথমিকভাবে জিম্মি করেন, এবং পরবর্তীতে তারা যখন সঠিকভাবে এই পণ্য বুঝে পান তখন তারা এই প্রবাসীর যারা আত্মীয় স্বজন তাকেও তারা ছেড়ে দেন, এবং যিনি প্রবাস থেকে আসেন তাকেও তারা মুক্ত করে দেন। মূলত এই পদ্ধতি অবলম্বন করে তারা বেশ কিছুদিন যাবৎ এইভাবে অভিনব কৌশল অবলম্বন করে এই ধরনের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন পণ্য তারা দেশে নিয়ে আসছিল, এবং আন্ডারগ্রাউন্ডের গুলিস্তান সহ বিভিন্ন জায়গায় তারা এই পণ্যগুলো বিক্রি করে আসছিল।